যাবতীয় জল্পনার অবসান। কলকাতা পুরসভার নতুন মেয়র হচ্ছেন পুর নগরোন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম, দমকল মন্ত্রীও তিনি, আর আবাসনের দায়িত্ব পেলেন অরূপ বিশ্বাস। ডেপুটি মেয়র অতীন ঘোষ মেয়র পদে ইস্তফা দিলেন শোভন চট্টোপাধ্যায়। কলকাতা পুরসভার নতুন মেয়র কে, গত দুদিন ধরেই এ নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। অবশেষে সব জল্পনার অবসান হলো। কলকাতা পুরসভার নতুন মেয়র হচ্ছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম, সঙ্গে শোভনের হাতে থাকা দমকল দফতরও। গত কয়েক মাস ধরেই মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কাজ নিয়ে অসন্তুষ্ট ছিলেন মুখ্যমন্ত্রী। আগেও তিন চারবার আমাদের যিনি মেয়র ছিলেন, আগে শোভন, আমাদের কারোর সাথে কোনো ঝগড়াঝাটির ব্যাপারই নেই। একটা তার হয়তো কোনো প্রবলেম আছে, সে রিজাইন করতে চেয়েছিল, যাই হোক, রেজিগনেশনটা অ্যাকসেপ্টেড হয়েছে। এবং মিনিস্ট্রি থেকে যখন রেজিগনেশন দিয়েছেন, তখন আমরা ভেবেই নিয়েছিলাম যে হয়তো ও কিছুদিনের জন্য কাজ করতে চায় না বা কোনো অসুবিধা আছে। পরে মেয়র পদ থেকেও রেজিগনেশনটা দিতে বলা হয়েছিল মেয়র পদ থেকে। ছমাস আগেই তিনি ফেরহাদ হাকিমকে পুর কমিশনারের সঙ্গে যোগাযোগ রেখে চলতে বলেন। ফেরহাদ মুখ্যমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন, একসঙ্গে তিনি পুর ও নগরোন্নয়নের পাশাপাশি দমকল দফতরেরও দায়িত্বে। যার হাতে পুর দফতর, তিনি কলকাতা পুরসভার দায়িত্ব পেলে প্রশাসনিক কাজে সুবিধা হতে পারে। পাশাপাশি ফেরহাদ হাকিম তৃণমূলের সংখ্যালঘু মুখও। পুরসভার ডেপুটি মেয়র হচ্ছেন অতীন ঘোষ। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ডেপুটি মেয়র ইকবাল আহমেদ। পুরসভায় অতীন ঘোষের কাজে দীর্ঘদিনের অভিজ্ঞতাকে মাথায় রেখেই ডেপুটি মেয়র করার সিদ্ধান্ত। বৃহস্পতিবার দলীয় কাউন্সিলরদের উপস্থিতিতে ধনী ভোটে এই সিদ্ধান্ত হয়। আপনাদের মধ্যে থেকে কাউকে বলবো যে পরবর্তী পর্যায়ে লিডার হলে তবেই কনফিডেন্স ভোটে যাবেন, আমি এখানে ফাইল করবে তার নাম সব প্রস্তাব করবার জন্য। কারা কারা প্রস্তাব করতে চান হাত তুলুন। আমি জনাব ফেরহাদ হাকিমের নাম প্রস্তাব করছি, পার্টি লিডার। সমর্থন করছেন কারা? ডেপুটি লিডারের নামটা কেউ প্রপোজ করুন। হ্যাঁ বলুন। আমি আমি অতীন ঘোষের নাম প্রস্তাব করছি। থ্যাংক ইউ সো মাচ। ফেরহাদ হাকিমের পাশাপাশি এদিন আবাসনের দায়িত্ব দেওয়া হয় মন্ত্রী অরূপ বিশ্বাসকে। পৌরমন্ত্রী হিসেবে এই কাজটাই করতাম, এই কাজটা ওপর দিয়ে করতাম, এখন ওখানে বসে করব, এটাই তফাত। এই কাজটা আমি সততার সাথে নিষ্ঠার সাথে করব। বৃহস্পতিবার সন্ধ্যাতেই বদলে যায় কলকাতা পুরসভার মেয়রের নাম ফলক। 2010 সাল থেকে দুদফায় প্রায় 8 বছর বাদে শোভন জমানার অবসান। নিউজ 18 বাংলা। চেতলার বাড়িতে ঢুকতেই ফুল বৃষ্টি। নতুন মেয়রের জন্য বাড়িতে তৈরি বিশেষ ধরনের মিষ্টি। মেয়রের চেয়ারে বসার আগে নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ ফেরহাদ হাকিম, শহরের প্রথম পরিবারের প্রথম প্রতিক্রিয়া। সব থেকে বড় কথা, যে কথাটি ফেরহাদ হাকিম সম্পর্কে বলা যায়, তার রাজনৈতিক জীবনের প্রেরণা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তার দলনেত্রী, তার জীবনের অন্যতম প্রেরণা তার পরিবার। এই মুহূর্তে কিন্তু সেই পরিবার, তার দুই কন্যা, স্ত্রী, কাকিমা, সবাই কিন্তু রয়েছে, রয়েছে ফুল, রয়েছে মিষ্টি। ফেরহাদ হাকিম যখন 10 মিনিট আগে বাড়িতে ঢুকছিলেন, তখন কিন্তু তার স্ত্রী এবং কন্যা দোতলা থেকে ফুল ছিটিয়ে এই মেয়রকে নতুন রূপে, মানে চেনা মানুষকে একেবারে নতুন রূপে বরণ করে নিয়েছেন। আমি মেয়রের সাথে তো কথা বলবোই, সবার আগে কথা বলবো আপনার সঙ্গে। কতটা খুশি আপনি বলুন তো, মানে এই পুরসভা থেকেই রাজনৈতিক জীবন শুরু, সেই পুরসভারই শীর্ষে। আজকে আপনি, আপনাকে আমি দেখছিলাম যে আপনি আপ্লুত হয়ে ফুল ছিটাচ্ছিলেন, ছোট কন্যা ছিল, আপনি কতটা খুশি? মানে খুবই খুশি, সত্যিই খুশি। মানে মানুষের সাথে কথা বলছি, সব মানুষরা মানে ওনাকে পেয়ে দেখছি সবাই খুব খুশি। তখন থেকে সেই সকাল থেকে একটার পর একটা ফোন এসে যাচ্ছে। আমরা একটু প্রথমে, মানে যেহেতু আমরা একটা রাজনৈতিক পরিবারের সবাই মিলে একসাথে থাকি, কারোর মানে উত্থান কারোর পতন আমরা দেখতে চাই না, তার জন্য মনটার একটু ভারাক্রান্ত ছিল। তারপরে আস্তে আস্তে যত দিনটা মানে শেষ হয়ে গেল, মানে সন্ধ্যে এলো, তখন দেখছি সবার মুখে হাসি, তখন আমিও হাসতে শুরু করলাম। আচ্ছা, আজকে স্পেশাল কিছু রান্না করলেন কি মেয়র সাহেবের জন্য, একটু বলুন না।
এমনিতে মানে উনি তো খুব একটা মিষ্টি টিষ্টি খেতে ভালোবাসেন না, তার মধ্যে একটা জিনিস আমার হাতের উনি খেতে খুব ভালোবাসেন, সেটা আমাদের মানে মুসলিমদের একটা স্পেশাল ডিশ, তাকে জার্দা বলে। হ্যাঁ, তো ওটা ওনার জন্য বানিয়েছি, উনি খাবেন, করে নিয়েছি। একটু মিষ্টি খাওয়াবেন না? এমনিতে মিষ্টি খেতে ভালোবাসেন না, জার্দা খাওয়ার আগে অন্তত এই মিষ্টি একটু যদি খাওয়ান। ওকে ফাইন, আমি একটু কথা বলছি, বাবা তো আরো ব্যস্ত হয়ে গেল, এমনিতেই সময় দিতে পারেন না, আরো ব্যস্ততা, এটা কি খুশির মাঝখানে একটু চিন্তার উদ্বেগ ঘটাচ্ছে? জিনিসটা হচ্ছে কোয়ান্টিটি না, বাট কোয়ালিটি, যেটা হচ্ছে কোয়ালিটি অফ ওয়ার্ক। টিএমসি যেমন ভালো, বাবার নেতা হিসেবে ভালো, বা মেয়ের হিসেবে কোয়ালিটি অফ ওয়ার্ক ভালো হবে, তেমনই বাবা আমাদের সাথে যে কোয়ালিটি অফ টাইম স্পেন্ড করেন সেটা সবসময় ভালো, আর সেটা তো কেউ নিতে পারবে না, তো সেই কোয়ালিটি মেক্স আপ ফর দ্য কোয়ান্টিটি। একেবারেই। আপনার সঙ্গে একটু কথা বলবো, ফিরাদ হাকিমের জীবনে পরিবার খুব বড় ব্যাপার। আগে যখন আপনার ঠাকুমা বেঁচে ছিলেন, আমরা আসতাম ভোট দিতে, আপনারা সবাই একসাথে যেতেন, আজকের দিনটা কেমন লাগছে বলুন তো? দাঁড়ালেন, আমি কাউন্টিং এ গেছিলাম সাথে, তো সেখান থেকে এখন মেয়র হয়েছে, খুব আনন্দ লাগছে, খুব গর্বিত লাগছে। আর আমি জানি যে বাবাকে সবসময় দেখি টিভিতেও কিছু দেখতে দেখতে, আচ্ছা আমাদের শহরে এটা করলে কিরকম হয়, আমি যদি কখনো কোথাও বিদেশে ঘুরতে যাই এসে বলে আচ্ছা ওদের শহরে কি আছে যেটা ভালো, তো আমি জানি যে হি উইল বি আ ভেরি গুড মেয়র। একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার জীবনের অনুপ্রেরণা, এই পরিবারও আপনার অনুপ্রেরণা, আজকে সেই পরিবার যখন আপনাকে ওপর থেকে ফুল ছিটিয়ে বরণ করছিল, সত্যি বলুন তো কেমন লাগছে? না দেখুন, আমাদের পলিটিক্যাল জীবনে আপস অ্যান্ড ডাউন থাকে, এই পরিবারই যখন আমি পুলিশের মার খেয়ে এসেছি রাত জেগে, আমার পিঠে গরম সেঁক দেওয়া, চিকিৎসা করা, এই পরিবারই করেছে। আবার আমার যখন কোনো কিছু প্লাস হয় তখন এই পরিবারই আনন্দ করে। আসলে এটাই আমাদের জীবন, যে আমরা অতপ্রতভাবে যুক্ত। মমতা ব্যানার্জি আমার আদর্শ, মমতা ব্যানার্জির আদর্শে আমি দীক্ষিত, কিন্তু এই পরিবারকে নিয়েই আমি আমার পৃথিবী এবং এইটাই আমার জীবন। সুতরাং কোনো কিছু ওদের বাদ দিয়ে আমি ভাবতে পারি না, ওরা আমাকে বাদ দিয়ে ভাবতে পারে না, কিন্তু আমার ব্যক্তিগত আমার কাছে আনন্দটা কিছু না, আমার কাছে হলো সুযোগ। মমতা ব্যানার্জি সুযোগ দিয়েছে আরও বেশি মানুষকে সেবা করার, আরও বেশি মানুষের জন্যে কাজ করার, আমার কাছে এই সুযোগটার জন্য আমি আনন্দিত। আমি নিজে মেয়র হয়েছি কি পৌরমন্ত্রী হয়েছি, আমি মমতা ব্যানার্জি অনেক পদে আমাকে জীবনে দিয়েছেন, সেটা আমার কাছে খুব বড় জিনিস নয়। আমার কাছে বড় জিনিস হচ্ছে মমতা ব্যানার্জির আদর্শ হচ্ছে যে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, টু দি পিপল, মানুষের জন্য, মানুষের দ্বারা, মানুষের হয়ে কাজ করো, আমি মানুষের কাজ করার সুযোগ পাবো, এটা আমার কাছে বড় জিনিস। আমার চলে যাই একটু আপনার কাছে দিদি, চলে যাই যে কিছুদিন পরই তো প্রথা মেনে শপথ নেবেন মেয়র সাহেব, তা একটা নতুন পাঞ্জাবি দেবেন নাকি মেয়র সাহেবকে? অসামান্য। আবার সেই শাড়ি এবং পাঞ্জাবি আপনি নিশ্চয়ই শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন, যদি উনি বলেন তাহলে যাবো। আমরা নিউজ 18 এর তরফ থেকে গোটা দেশে একটা ক্যাম্পেইন করছি যে রাস্তায় চলতে চলতে আমাদের লজ্জায় মুখ ঢাকতে হয়, গুটকার পিক, পানের পিক, থুতু, রাস্তাকে যেভাবে অপরিষ্কার করা হয়। মাননীয় মেয়র কি এ ব্যাপারে কিছু কঠোর সিদ্ধান্ত? এটা কালকেই মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে একটা মিটিং নিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সরকারের তরফ থেকে এটা নিয়ে খুব সিরিয়াস। আমি কালকেই আপনাদের কাছে প্রেস কনফারেন্সে বলেছিলাম যে চিফ সেক্রেটারি নেতৃত্বে একটা বড় কমিটি উনি করেছেন, কি ওয়ে আউট, ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্টে আছে, ফাইনের কথা আছে, SWM এর ফাইনের কথা আছে, এইটার মধ্যে এটাকে ইনক্লুড করা যায় কি না, এটা আমাদের চিফ সেক্রেটারি নেতৃত্বে যে কমিটি তারা ডিসিশন নেবে। এবং আমরা খুব সিরিয়াস যে আমাদের গর্ভের কলকাতা, যে কলকাতাকে বা যে বাংলাকে বিশ্ব বাংলা স্তরে মান সম্মানে নিয়ে যেতে চাইছেন মুখ্যমন্ত্রী, সেখানে সেই সেই বাংলার ক্যাপিটাল কখনো নোংরা থাকতে পারে না, তাই এই ব্যাপারে সিরিয়াস এবং এটার জন্য যতদূর করার
মুখ্যমন্ত্রীর উপদেশ নিয়ে সেই কাজটা আমরা করব। তো একেবারেই পরিপূর্ণ মিষ্টিতে ভরা সংসার, মিষ্টিতে ভরা জীবন, এমনই মিষ্টি থাকুক, সুখী থাকুন, শান্তিতে নতুন দায়িত্ব পালন করুন। নিউজ 18 বাংলার তরফ থেকে ভাবি মেয়রকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা, গোটা পরিবারকে শুভেচ্ছা।